এবার আমি লাইভে এসেছি একটু এই যে আমার বোন অলওয়েজ আমার আমার লেজুর একটা শালা ফোন দাঁড়িয়ে আছে আমার পেছনে হ্যাঁ আচ্ছা ছুব হাতটা আমার হাতটা কিরম হয়ে যাচ্ছে একটু ধর একটু ধর বাবারে আপনারা দেখতেই পাচ্ছেন এনার হাত জমে গেছে বরফে পিঙ্ক ইগলু হয়ে গেছে এন্ড ইগলু পুরো পিঙ্ক ইগলু বাবা সুন্দর পিঙ্ক ফুলে গেছে কেন রে বাবারে না থাক খোলাই থাক সুন্দরী পিঙ্ক আমরা এখন সোলাং ভ্যালিতে আছি একটু আগে অঙ্কুশ লাইভ যাচ্ছিল এতক্ষণ আমাকে নকল করেছে এখন ভাবলাম আমি ওকে একটু নকল করি জাস্ট কথা টথা বলা যাচ্ছে না শুধু আইস আর আইস চতুর্দিকে এই যে একটু এদিকে এসো আমি লাইভে আছি এখন কে লাইভে আছে আমি আমি ওই যে আমি কি ইগলু না কি বলছিলে বলো ইয়াস হ্যালো আমার লাইভটা আমি এক্ষুনি বন্ধ করলাম আবার ও লাইভে চলে এসেছে হ্যালো 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 কেমন লাগছে তোমার বলো ও অসাধারণ আচ্ছা তুমি যে এখানে এসে একটা চ্যালেঞ্জ দিয়েছিলে খালি গায়ে তারপরে यस আমি এখানে এখানে আমি বেয়ার বডি হয়েছি খালি গায়ে হয়েছি এখানে আমি বেয়ার বডি এখন হয়ে দেখিয়ে দিতে পারতে খালি গায়ে হয়েছি না এই এই সব জিনিস দেখাতে নি বাবা কি বাবা পারি না টুরু লাভ আচ্ছা যাই হোক আমাদের এখন এখানে স্নোফল হচ্ছে বাবারে বাবা এটা না বড্ড বিরক্তিকর হ্যাঁ আমাদের এখানে স্নোফল হচ্ছে আর ই বাবা এত সব ভিজে গেছে সব জমে গেছে আমরা জাস্ট জমে গেছি ঠিক আছে আর নয়নদা মনে হয় আপনি যদি বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ